আজ বোলপুরে রোড শো করলেন তৃণমূলের সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষাধিক মানুষের সমাগমে পদযাত্রা শুরু হয় বোলপুরের ডাক বাংলোর মোড় থেকে। প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটেই সেই পদযাত্রা শেষ হয় জাম্বুনিতে। সেখানেই সভা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। আজকের এই কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বোলপুরের আগমনের পাল্টা কর্মসূচি বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।